আজকে শুরু করছি স্ট্যান্ডার্ড থ্রির দ্বিতীয় ড্রয়িং ক্লাস। তো এর আগের দিন আমি তোমাদের একটা কাপলেট আঁকা শিখিয়েছিলাম, আশা করি তোমরা সবাই কাপলেটটা বাড়িতে অভ্যাস করেছ। তো আজকে তোমাদের একটা আমি নারকেল গাছ আঁকা শেখাবো। এই নারকেল গাছটা কীভাবে আঁকবে এবং রং করবে এটা তোমরা দেখে নাও। তো সবার প্রথমে গাছের এই কাণ্ডটা আঁকতে হবে, একটু বাঁকা আঁকা বাঁকা করে। প্রথম যে লাইনটা আছে ঠিক সেরকমই ডান দিকে আরেকটা লাইন একইভাবে আঁকতে হবে। তারপরে এই গায়ের মধ্যে দুটো করে দাগ বাঁ পাশ থেকে এরকম করে জোড়া জোড়া করে টানতে হবে, বোঝা গেল? তারপরে উপর থেকে বাঁ পাশে ডান পাশে সব পাশে এরকম করে গোল গোল করে লাইন টানতে হবে। তারপরে মাঝখানে একটা ছোট্ট, তারপরে এই পাতার, তারপরে এই পাতাগুলো এরকম করে ছোট ছোট রাউন্ড করে টানতে হবে। দেখো কিভাবে টানছি। তো প্রতিটা পাতা একই রকম হবে, নিচের দিকে ছোট ছোট রাউন্ড, উপরের দিকে ঠিক একই রকম, ডান পাশের গুলো তাই। বাড়িতে বারবার অভ্যাস করবে, দেখতে হবে যে কিভাবে পাতাগুলো আঁকছি। তো এবার আমরা রং করব। প্রথমে ইয়েলো আকার রংটা নারকেল গাছের ডান দিকে ঘষে দিচ্ছি। ডিপ ব্রাউন দিয়ে প্রথমে একটা লাইন টানলাম, তারপরে লাইট ব্রাউন দিয়ে ইয়েলো আকারের সাথে মিশিয়ে দিতে হবে। বাঁ দিকে একটু ডার্ক, আর আস্তে আস্তে ডান দিকে লাইট করে ইয়েলো আকারের সাথে মিশিয়ে দিতে হবে। ডিপ ব্রাউন দিয়ে দাগগুলো দেওয়ার চেষ্টা করছি, তারপরে যখন একটু কম মনে হবে তখন পুরশিয়ান ব্লু দিয়ে এটাকে আরো একটু ডার্ক করে দিতে হবে। তো কাণ্ডটা হয়ে গেল, এবারে পাতা শেপ গ্রিন দিয়ে প্রথমে পাতার মাঝখানের অংশে লাইন টানবো। তারপরে নিচের দিকে ডিপ সবুজ একটু বড় করে নিলাম, উপরে আবার শ্যাপ গ্রিন দিলাম। আবার কিছু কিছু জায়গায় ছায়া ফেলতে হবে, তার জন্য পুরশিয়ান ব্লু। এটা মিডিয়াম গ্রিন উপরে দিচ্ছি, নিচে শ্যাপ গ্রিন, আবার পুরশিয়ান ব্লু দিয়ে ছায়া ফেলতে হবে। তো প্রত্যেকটা পাতা একইভাবে এরকম করে আঁকবে। শেপ গ্রিন, মিডিয়াম গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো, পুটশিয়ান ব্লু, এই কালারগুলো তোমরা এই পাতার মধ্যে ব্যবহার করবে।
তো সব পাতাগুলো একই রকম হবে। উপরের দিকে হলুদ করে দিচ্ছি, কারণ উপরের পাতাগুলো একটু কচি পাতা থাকে। হালকা সবুজ আর হলুদ কালার দিয়ে মিশিয়ে দিতে হবে। তো এইভাবে তোমরা নারকেল গাছটা বাড়িতে অভ্যাস করবে। আর একটা পাতা, এই পাতাটাও ঠিক একইভাবে কালার করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই নারকেল গাছটা তোমরা বাড়িতে বারবার অভ্যাস করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ভালো থেকো।